একদা এক গ্রামে বাস করতেন এক অলস লোক। তিনি এতটাই অলস ছিলেন যে কোনো পরিশ্রম ছাড়াই খাবার চান। একদিন তিনি যখন গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি একটি আপেল গাছ দেখতে পান। তাই তিনি খাওয়ার জন্য কিছু আপেল চুরি করার সিদ্ধান্ত। কৃষক তাকে দেখতে পান। কৃষক লোকটির দিকে যাচ্ছিল, তাই লোকটি ভয় পেয়ে গেল। অলস লোকটি লুকানোর জন্য বনের দিকে ছুটল। জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে সে দেখতে পেল দুই পাওয়ালা এক বৃদ্ধ নেকড়ে। লোকটি বুড়ো নেকড়েটাকে দেখে চমকে উঠল এবং ভাবতে লাগল কিভাবে সে এই জঙ্গলে দুই পা নিয়ে বেঁচে আছে। নেকড়ে দৌড়াতে বা নিজে খেতে পারত না। হঠাৎ তিনি দেখতে পেলেন একটি সিংহ মুখে মাংসের টুকরো নিয়ে নেকড়ের দিকে এগিয়ে আসছে। গাছে উঠে পড়েন ওই অলস ব্যক্তি। নেকড়ে দৌড়াতে পারে না, তাই সে সেখানেই থেকে যায়। তখন লোকটি দেখল সিংহটি মাংসের টুকরোটি নেকড়ের সামনে রেখে চলে গেল। অলস লোকটি ঈশ্বরের পরিকল্পনা দেখে খুশি হয়েছিল। তিনি ভাবলেন যে ঈশ্বরের নিশ্চয়ই তার জন্য একটি পরিকল্পনা রয়েছে। তাই তিনি একটি গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলেন কখন কেউ তাকে খাওয়াবে। সেখানে তিনি দুদিন ধরে কোনো খাবার না খেয়ে অপেক্ষা করেন। তিনি বেশিক্ষণ অপেক্ষা করতে পারেননি, কারণ তিনি ক্ষুধার্ত ছিলেন এবং স্থান ত্যাগ করেছিলেন। অতঃপর তিনি একজন ঋষিকে খুঁজে বের করে তাকে সব খুলে বললেন। ঋষি অলস লোকটিকে বললেন, এটা সত্য যে ঈশ্বরের প্রত্যেকের জন্য একটি পরিকল্পনা রয়েছে এবং আপনি এটির একটি অংশ। কিন্তু পুত্র, তুমি এর চিনটি ভুল বুঝেছ। সে তোমাকে নেকড়ের মতো চায়নি, সে তোমাকে সিংহের মতো হতে চেয়েছিল।